দেখুন হ্যাঁ দেখুন 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 শুধু বন্ধুরা এরাম হাসি উনি বলছে একদম হ্যাঁ বন্ধুরা দেখুন বাজারে ছাতা কত করে আড়াইশো কুড়ি টাকা বলছে হ্যাঁ দেখছেন কম হবে ষাট টাকা করো তিনশো কুড়ি টাকা করে দাও হ্যাঁ তিনশো কুড়ি টাকা দিয়ে দাও নিয়ে নিচ্ছি হ্যাঁ অনেকগুলো নিয়ে নেবো তাহলে হ্যাঁ দেখো না তিনশো কুড়ি টাকা দাও সব কত হবে ওজন দেখুন বন্ধু মাশরুম কিনছি আমরা আমাদেরও ঘরে হয় কম হয় হ্যাঁ হ্যাঁ সে খড় পচে পচে কম হয় হ্যাঁ দেখছেন বাবা একদম কাঁটা যে দিয়ে গেছে এ দাদার না দাদাকে দিয়ে গেছে না দাদা দাদাকে দিয়ে গেছে দাদা দেখছেন ঠিক আছে ঠিক আছে এই দিয়ে আমরা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখবেন শুধু মজার রেসিপি হবে দেখুন কাজিমা তুলে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা মাশরুম কেনা হয়ে গেছে দেখুন দেখছেন মাশরুম কেনা হয়ে গেছে লঙ্কা নেওয়া হচ্ছে লাল 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 কটা নিয়ে নাও লাল দেখে কটা না লাল ভয়ে ফেলবেন কেন আমাদের লাগবে তো হ্যাঁ এ লঙ্কা রেখে দিলে খারাপ হয়ে যাবে পুরা লঙ্কা কেনা হয়ে গেছে এই কাকিমার কাছ থেকে কাকিমা বলছে বৌনি করবো ওই জন্যে নিলাম সাত সকালে সবাই তো দেখতে হয় বন্ধু হ্যাঁ দেখছেন আপনার বাড়ি কোন জায়গা আপনার বাড়ি কোন জায়গা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পুরোপুরি না বন্ধুরা গাজর নেবো এখান থেকে দাদার দোকান থেকে গাজর কিনছি হ্যাঁ ব্যাস ব্যাস এই 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 তিনটে দিলে হয়ে যাবে দাদা তিনটে দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও ওই হলে হয়ে যাবে আর টমেটা টমেটা টমেটো কত করে দাদা টমেটো আড়াইশো নেবো ভালো থেকে থেকে আড়াইশো দিয়ে দেন তো দাদা বন্ধুরা বাজার হাট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি গেঞ্জি কেনার জন্য এসছি হ্যাঁ গেঞ্জি নিয়ে যাবো আমাদের এখানে একটি বড় দোকান যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারে বন্ধুরা গেঞ্জিটা নেবো হ্যাঁ দাদা এবার নিয়ে চলেছে মাপামাপি হবে দেখা যাক পাঁচ কেজি পাঁচ কেজি তিনশো হয়েছে ওজন দেখুন বন্ধু এই ডেকচিটা নিলাম হ্যাঁ
এসিবি বানানোর জন্য ডেকজি ডেটল সাবান দাও, ডেটল সাবান 10 টাকা করে দুটো দাও। আর কি সুতো চাইছে? ডেকজিটা রাখো, ডেকজিটা রাখো, ওখানে রাখো ডেকজি। দোকান থেকে সুতো সাবান ইনি কোনোদিন এখন বাজারে আসেনি, এই প্রথম লাইভের প্রথম বাজারে আসছে। দেখুন হ্যাঁ, দেখুন 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 শুধু বন্ধুরা, এরাম হাসি উনি বলছে একদম। হ্যাঁ, এই প্রথম হাসলো দেখুন বন্ধু। দাদা কি বলছে শুনুন, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ ভগবান আশীর্বাদ করি। হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ দেখুন এরাম হাসি বলছে, দাদা কি বলছে শুনে নেন। এরকম হাসি জীবনে হাসিনি, এই প্রথম হাসলাম, আর লোম খাড়ায় উঠছে দেখ না ভাই। দেখছেন আমাকে দেখে না বন্ধুরা, বাইরে বার হলে প্রচুর লোক দেখে আর হাসে। হ্যাঁ আমি চাই মানুষকে আনন্দ দিতে, হ্যাঁ মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক এইভাবে হ্যাঁ কাটিয়ে যাক। দাদা দেখছেন, দাদা কি বললো দেখুন শুনে, আমরা কি দাদা কিছু বলিনি, দাদা বলছে দেখুন, দাদা খুশি হয়ে আবার চকলেট দিয়েছে আমাদের। দেখুন বন্ধুরা টোটোয় করে চলেছি, ডেকজি কেনা হয়ে গেছে, হ্যাঁ আর ডেকজি নিয়ে চলেছি। দাদার বাড়ি কোন জায়গা? দাদার বাড়ি ভাদুরা। হ্যাঁ আগে যে অটোটায় গেছিলাম সেটা হচ্ছে তার ডায়মন্ড। হ্যাঁ দাদার বাড়ি ভাদুরায়, আমি দাদার গাড়ি উঠেছি। বন্ধুরা নেমে পড়েছি গাড়ি থেকে, এবার যাবো, হয়ে গেছে, এবার দুজনেই চলেছি। দেখো চলো বন্ধুরা, কেনাকাটি হয়ে গেছে আর দুজনে চলেছি দেখছি। দেখুন বন্ধু, ইনি ওই জন্যে গেছে বোয়ার জন্যে, ইনি জীবনে এখন হাটে আমরা দুজনে এখন যাইনি, এই প্রথম জীবনের প্রথম। হ্যাঁ দেখছেন হেঁটে গ্রামের রাস্তা দিয়ে চলেছি, আর আমার হাতে বাজার ধরিয়ে দিয়েছে, আর উনি নিয়েছে দেখছি। হ্যাঁ দেখজি দেখজি কই, দেখজি এসে গেছি বাড়িতে এসে গেছি। হ্যাঁ দেখুন বাজার দিয়ে এসে গিয়েছি, বাজার হাট করে এসে গেছি, ওই জন্য একে এনাকে নিয়ে জানো হয়েছে বন্ধু। হ্যাঁ রাখো, ওখানে রাখো, ধীরে ধীরে রাখো, চিংড়ি মাছগুলো পড়ে যাবে। বন্ধুরা চিংড়ি কোটা জলে ছেড়ে দিচ্ছে, দেখা যাক কটা বাঁচে আর কটা মরে। তবুও তারা ছোট চিংড়িও দিয়ে দিয়েছে কত। বন্ধুরা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ব্লগ ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।